বাজার নিয়ন্ত্রণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত 45 জনের পরিচয় প্রকাশ, নির্বাচনমুখী সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে দলগুলো এসব দাবি জানায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠনে শীঘ্রই সার্চ কমিটি গঠন করা হবে। বিগত তিনটি নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিল আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করবে অন্তর্বর্তী সরকার। চক্রমালিথা রিপোর্ট। দুপুরের পরপরই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করে। 30 মিনিটের বেশি সময় বৈঠক করেন তারা। সংস্কার শেষ না হলে নির্বাচন দিয়ে তো ওই একই হবে। নির্বাচনের আগে আমরা থাকি রাম, নির্বাচনের পরে হয়ে যায় রাবণ। দ্বিতীয় দল হিসেবে সংলাপে অংশ নেয় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের এলডিপি। 1971 সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরে আরও কয়েকটি রাজনৈতিক দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছে সেখানে একটা মামলায় 45 জনের নামটা বলা হয়নি, তো সেটা আমরা বলে দিলাম যে না, এই নামগুলি বলতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। খুব দ্রুতই ইলেকশন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠিত হবে। যারা গত তিনটা ইলেকশনে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে ন্যাশনাল পার্লামেন্টে যারা এসেছেন অবৈধভাবে, তাদের ব্যাপারে তো অনেক আগে থেকেই অবস্থান আছে যে তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, অবৈধভাবে জনগণের জনগণের সাথে প্রতারণা করেছেন। তো এই বিষয়ে অবস্থান স্পষ্ট যে এই অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের রাজনৈতিকভাবে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই বাধা তৈরি করবে, এবং এই বাধাটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে সেটা আপনারা দেখতে পাবেন। এটা আইনি দিক আছে, এটা প্রশাসনিক দিক আছে, এটা আপনারা অচিরেই দেখতে পাবেন। রাজনৈতিক দলগুলোর সুপারিশ বিভিন্ন কমিশনের কাছে পাঠানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।